আমরা একটা কল পেয়েছি, একটা কল রিসিভ করব, দেখা যাক। হ্যালো, নমস্কার, কে বলছেন? রাজকুমার মাইতি বলছিলাম ব্যাঙ্গালোর থেকে। হ্যালো স্যার, নমস্কার, কে বলছেন আপনি? আমি রাজকুমার মাইতি বলছিলাম ব্যাঙ্গালোর থেকে। রাজকুমার মাইতি, ব্যাঙ্গালোর থেকে। ওকে স্যার, ওয়েলকাম টু মাইতি টিভি চ্যানেল। হ্যাঁ, আপনার এই প্রোগ্রামটা খুবই ভালো লাগছে এবং আমি মনে করি আরো এরকম আরো যে আশেপাশে গ্রামে যে যতগুলো মন্দির আছে সেসব অবশ্যই মন্দিরেরও অবশ্যই আমরা একটু চেষ্টা করব হিস্ট্রি দেখানো বাংলার উচিত, জন্য, প্রত্যেকের জন্যই আমরা তুলে ধরব। কারণ এগুলো তো আর কোনো চ্যানেল দেখায়নি, আর একদম একদম, ওদের কোনো ইন্টারেস্ট নেই। তো কাদের ওই কারণ হচ্ছে আমাদের আশেপাশে যে মন্দির গুলো, এই মন্দির তো আমাদের গ্রামের মন্দির তো অনেক ভালো আছে এখন। একদম একদম, আমরা আমাদের যে বাসুদেবপুর ওই জগন্নাথ দেবের মন্দির কি বা আমাদের ওই জোড়া মন্দিরের কিছু মন্দির, শিব মন্দির, ওগুলো তো পুরো ভেঙেই গেছে একবারে। কেউ কেউ তো ইনিশিয়েটিভ নিয়ে তো আর এগিয়েই আসেনি, একবারে কেউই আসেনি। তো ওটা আসা উচিত ছিল, যদিও যেহেতু আমাদের ওখানে এমপিও ছিল, এমএলএ ছিল, বা অনেক পার্টির নেতা অনেক কত বছর চলে গেছে, কিন্তু এইসব জিনিসে কেউ এতটা ইন্টারেস্ট দেখায়নি। আমরা এই ইতিহাস আজকে তুলে ধরছি। পশ্চিম মানিকপুরের যে গ্রামেশ্বরী শ্রী শ্রী শীতলা মাতার মন্দিরের ইতিহাস আপনি শুনেছেন, যিনি বলেছেন, তো এই বিষয়ে আপনি হ্যাঁ, কি বলবেন? না না, যেটা তো হিস্ট্রি, তো হিস্ট্রি বদলানো তো যায় না, কোনোদিন বদলাবে না। আমি তো জানি মোটামুটি এই হিস্ট্রি কোনোদিন বদলাবে না। তো সেই হিসাবে খুবই ভালো, এই মন্দিরটা তো আমার দাদি বানিয়ে দিয়েছিল, তো খুবই খুবই গর্বের বিষয় আমার কাছে। একদম একদম, খুবই গর্বের বিষয় যে মানে মন্দিরটা বানানো দরকার ছিল, মানে ভেঙে গেছিল, তাছাড়া 20 বছর আগে বানানো হয়েছিল, তো খুব গর্বের বিষয় এটা আমার কাছে, বিশেষ করে খুবই গর্বের বিষয়। একদম একদম একদম, এটা আর পশ্চিমবঙ্গ। আমি আপনার ওই মাইকি টিভি চ্যানেলকে বলবো যে আগের যেগুলো মন্দির গুলো ভেঙে যাচ্ছে, আপনি এরকম আরো 2-3টে প্রোগ্রাম করুন অবশ্যই এরকম, অবশ্যই আমরা তুলে যাতে ধরবো, আমরা তুলে ধরবো, পরপর ওই আসছে। তো আগের আপনার একটা প্রোগ্রামে শুনছিলাম, একজন তো বাসুদেবপুর থেকে তো কল করে তো বলছিল, কি নামটা আমি ভুলে গেলাম, কল করে বলেছিল না, আমি শুনেছিলাম কাল কাল না পরশু, কোন কোন ব্যাপারে, ওই ওই রথযাত্রার ব্যাপারে। না, রথযাত্রার ওর মন্দিরের যে ব্যাপারে বিষয়ে উনি বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, ও কিন্তু ঠিকই বলেছিল, পুরো ঠিক বলেছে, প্রতিটা কথা ঠিক বলেছে। আপনি তো মানে কলটা আমি শুনেছি, প্রতিটা সমস্ত কথাই ঠিক বলেছে এই দাদা। একদম একদম, তো আপনি প্রত্যেক দিন মাইতি টিভি চ্যানেল দেখেন তাই তো? হ্যাঁ, মোটামুটি টাইম পেলে দেখি আমি, টাইম কাজ থাকলে দেখি না, কিন্তু না একদম থাকলে একদম, দেখি। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি মাইতি টিভি চ্যানেলের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। হ্যাঁ আমরা অবশ্যই আমরা তুলে ধরব যে সকল হিস্টোরিক্যাল প্লেস রয়েছে এবং মন্দির রয়েছে, হ্যাঁ সেই সকল আমরা তুলে ধরব, অবশ্যই তুলে ধরব। হ্যাঁ, ওই তো লোক আমাদের কি ওখানে লোকাল গ্রামের লোকের সুবিধা হবে, একদম গ্রামের লোকে ওরাও হিস্ট্রিটা জানতে পারবে, ওদের এইসব কথাগুলো তো আর কেউ তো আর একদম বইতে একদম, লিখে নেই, যাই হোক, তো সেইসব হিস্ট্রি গুলো জানতে পারবে লোক, একদম একদম, জানা উচিত, আমি মনে করি ওটা জানা উচিত। একদম জানা উচিত। ইতিহাস তো অবশ্যই বদলানো যায় না, তো সেই ইতিহাস আমরা তুলে ধরছি, তো অবশ্যই হ্যাঁ প্রত্যেকের সামনে আমরা বিগত আসছে যে যে সকল মন্দির আমরা তুলে ধরবো, সেটাও আপনাকে বলছি যে আমরা তুলে ধরবো, অবশ্যই তুলে ধরবো। ওকে ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি কল করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ। তো আপনি শুনলেন যে রাজকুমার মাইতি মহাশয় উনি কল করে ওনার ওপিনিয়ন উনি জানিয়েছেন, তো সেইভাবে আপনারাও আপনাদের বেসিক্যালি পশ্চিম মানিকপুর গ্রামবাসী যেনারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আপনারা আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা জানাতে পারবেন। এইভাবে এই যে মন্দির সম্পর্কে, এই হিস্টোরিক্যাল একটা মন্দির, একটা ইতিহাস, তো আমরা আপনাদের সামনে তুলে ধরছি, তো আপনারা সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন জানাতে পারবেন যে পশ্চিম মানিকপুর গ্রামে শ্রী 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 শীতলা মাতার যে মন্দিরের ইতিহাস, এর সম্পর্কে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এই বিষয়ে আপনারা আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা জানাতে পারবেন, তো আরও আমরা তুলে ধরব, আমরা চেষ্টা করব অবশ্যই বিভিন্নভাবে যে সকল জায়গায় যে হিস্টোরিক্যাল প্লেস রয়েছে, হিস্টোরিক্যাল মন্দির রয়েছে, সেই সকল বিষয়ে আমরা অবশ্যই তুলে ধরব।
তো বন্ধুরা অবশ্যই আপনারা আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা জানাতে পারবেন। পশ্চিম মানিকপুর গ্রামেশ্বরী শ্রী শ্রী শীতলা মাতার মন্দিরের ইতিহাস সম্পর্কে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব। এখন আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম মানিকপুর গ্রামেশ্বরী শ্রী শ্রী শীতলা মাতার মন্দির, সেই ভিডিও ফুটেজ মাইটিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে, দেখুন। এবং সমস্ত ডিটেলস আপনাদের সামনে তুলে ধরছে এবং এই মন্দিরের সম্পর্কে, ইতিহাস সম্পর্কে যিনি বলেছেন ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনব। চলুন জেনে নিই উনি কি বলেছেন। হ্যালো, নমস্কার, আমি মানিক গ্রামেশ্বরী, মানিকপুর গ্রামেশ্বরী স্কুলের পক্ষ থেকে এবং গ্রামেশ্বরী মাতার যে মন্দির আমাদের হয়েছিল সেই মন্দিরের যে প্রতিষ্ঠাতা ছিলেন, শ্রী জমির যে মালিক ছিলেন, তিনি হচ্ছেন সীতানাথ পণ্ডা। উনি জমি দান কিনেছিলেন, ছটি জায়গা দিয়েছিলেন, তাতে আমাদের গ্রামে শ্রী হিমাংশু শেখর মাইতির মহাশয়ের বাবা শ্রী মধুসূদন মাইতি এবং আমাদের নরেন্দ্র পট্টনায়ক এবং অর্ধেন্দ্রবাবুর বাবা শ্রী রাধা গোবিন্দ মাইতি মহাশয় ওনারা এই প্রতিষ্ঠা করেন আমাদের মন্দির। এই মন্দির যখন আমাদের হয় তখন আমাদের পূর্ব দিকে ছিলেন সেখানে একটা পুকুরও ছিল, সেই পুকুরও এখন ভগ্নাংশ হয়ে ভর্তি হয়ে গেছে এবং তাতে আমাদের বহুত ক্ষয় এবং ক্ষতি হয়েছিল। তারপরে আমাদের হিমাংশু মাইতি মহাশয়, মধুসূদনের ছেলে হিমাংশু মাইতি মহাশয়, উনি এই মন্দির প্রতিষ্ঠা করেন, তিনি মন্দিরটা প্রতিষ্ঠা করেন, তার মায়ের নামে মেনকা মাইতি নামে করেছেন এবং সে আজ থেকে প্রায় 20 বছর আগে এই মন্দিরটি আমাদের স্থাপন হয়। কিন্তু আমাদের এই অবহেলাজনক মন্দিরটি খুবই সামনে নষ্ট হয়ে গেছে এবং এই আনপান ধরে প্রচুর ক্ষয়ক্ষতিও হয়েছে আমাদের এখানে। কিন্তু এই মন্দিরটি জন্য আমাদের গ্রামের সবাই আসতো, কিন্তু এখন কেউ আসে না, কারণ এই মন্দিরটা ভাঙার জন্য। আচ্ছা, যদি ইতিহাস সম্পর্কে যদি আর একটু তুলে ধরেন স্যার, আমি সেজন্য আপনাকে জানতে চাইছি যে এই মন্দিরের কি ইতিহাস আছে। এই মন্দির আমাদের মা আছে, আদি মা। এই মন্দিরের যখন আমাদের বিয়ে দেওয়া হতো গ্রামে সকলে এখানে জল চাইতে আসতো। মন্দিরে এসে এখানে পুজো দিত এবং বিয়ের সময় এখানে আমাদের জল চাওয়ানো হতো। এই মন্দির খুব তো তারপর কি হলো হিস্ট্রিটা, যিনি বলছিলেন আপনি যে হিমাংশু শেখর মাইতি মহাশয়, উনি কত সালে সেটা করেছিলেন, আমি প্রতিষ্ঠা করেছিলেন ১৪০৮ সালে ওই প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, তার মায়ের নামে মেনকা মাইতি নামে করেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি আবেদন করবেন এবার? মানে আমি সরকারের কাছে আবেদন করছি যে আমাদের এই মন্দিরের জন্য কিছু সাহায্য করলে আমরা উপকৃত হব। আমাদের দাসী আছে এবং আমাদের তারই পুজো হয় এখানে, ব্রাহ্মণ ঠাকুর আসেন প্রতি বছরের, আমাদের বাৎসরিক অনুষ্ঠানও হয় এখানে, প্রায় 250 থেকে 300 মানুষ খাওয়া দাওয়া করে এবং এখানে ব্রতচারী নাচ গান এবং বাচ্চাদের নিয়ে আমাদের নানাভাবে অনুষ্ঠান আমরা শুরু করি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। এই প্রোগ্রামটি স্পন্সর করছেন হোটেল কেফ সেন্টার রেস্টুরেন্ট কন্টাক্ট সেন্টার বাস স্ট্যান্ড পূর্ব মেদিনীপুর। ওয়েলকাম টু মাইতি টিভি চ্যানেল। পশ্চিম মানিকপুর গ্রামেশ্বরী শ্রী শ্রী শীতলা মাতার মন্দিরের ইতিহাস সম্পর্কে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব। এখন আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম মানিকপুর গ্রামেশ্বরী শ্রী শ্রী শীতলা মাতার মন্দির, সেই ভিডিও ফুটেজ মাইতি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে, দেখুন। এবং সমস্ত ডিটেলস আপনাদের সামনে তুলে ধরছে। তো একজন লাইভ চ্যাটের মাধ্যমে জানিয়েছেন যে রাজীব জানা বাবু, খুব সুন্দর প্রোগ্রাম, ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে জানাই রাজীব জানা বাবুকে মাইতি টিভি চ্যানেলের পক্ষ থেকে থ্যাংক ইউ সো মাচ। তো এইভাবে আপনারাও আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন অবশ্যই জানাতে পারবেন।
এবং সেই সঙ্গে আপনাদের যে কোনো যদি হিস্টোরিক্যাল প্লেস থাকে, হিস্টোরিক্যাল মন্দির থাকে, অবশ্যই আপনারা আপনাদের ওপিনিয়ন অবশ্যই শেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই চাইবো আপনাদের ওপিনিয়ন, আপনারা সরাসরি কল করে কিংবা আপনাদের ওপিনিয়ন আপনারা শেয়ার করুন কিংবা লাইভ চ্যাটের মাধ্যমেও।